Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Srivasadhi Gaur Bhakta Vrinda Sabai Gaur Haath Kulim Bala Hari Krishna Aapna Raja Ji Bol Chana Krishna Krishna Hari 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 Rama Hari Rama 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 Hari 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 Kvar, Aapna Raja Bolu Naam Suna You are great बले सर्वाग्रे मध्य गुरुपाद पद्मा नितलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर सतश्री श्री श्रीमद् भक्ति श्री रूप सिद्धांत गोस्वामी महाराज के चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम जनाए तत्पश्चात मध्य शिक्षा गुरुपाद पद्मा नितलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर सतश्री श्री श्रीमद् भक्ति वेदांत श्रीला बामन गोस्वामी महाराज भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराज श्री आचार्य महाराज अन्य अन्य वैष्णव वैष्णवी सबाई चरण अमी जथा योग प्रणाम जना गत कल हमारा श्रवण कर चला कृष्ण तिनी पुतना के की करे मारे नंद बाबा गिए छिले मथुरा ते कंस के कर दिते कि जखन तिनी फिरे ऐसे देखे বাড়িতে এই পুতনা এসে গেছিল আর খুব সুন্দর রূপ ধারণ করে এসেছিল তখন নন্দ বাবা বলে দেখো যাকে তাকে ঘরে আর ঢুকাতে দিবে না একদম কড়া পাহারাদার লাগে দিল এখানে শিব ঠাকুর তিনি চিন্তা করলেন আমি তো ভগবানের সমস্ত লীলা দেখেছি কিন্তু তিনি ভগবান হয়ে তিনি গোপাল হয়ে যে এসেছে আর যদি খিদে লাগে না তুমি কান্নাকাটি করে তখন মা বুঝতে পারে গোপালকে খিদে লেগেছে তখন তিনি দুধ খাওয়ায় বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করে আর মা যশোমতী ওনাকে হাত ধরে ওনাকে ধীরে ধীরে তিনি ওনাকে হাঁটানো শিখাচ্ছেন আর যদি মশা কাটে না তবু ভাগাতে পারে না হ্যাঁ আমি এই লীলা তো ঠাকুরের দর্শন করি নাই শিব ঠাকুর তিনি গোপালকে দর্শন করার জন্যে খুব সুন্দর সেজে গুজে তিনি এসেছে বলে শিবের শৃঙ্গার কি শিব ঠাকুরকে বলা হয় না সত্যম শিবম সুন্দর কিন্তু তো বলা হয়েছে সত্যম শিবম সুন্দর কিন্তু উপর থেকে দেখবে শিব ঠাকুরের যে বেশ না খুব অপবিত্র বেশ বলুন তো শিব ঠাকুর মাথায় কি ফুল চড়ে বলো কি ফুল চড়ে আকন্দ ফুল চড়ে কোনো ভালো ফুল নয় যেগুলো জঙ্গল হয় আকন্দ ফুল আর ধাতুরা এই ফুল যেগুলো একদম জঙ্গলে বিষ বৃক্ষ হলে একদম পুরো বিষ বৃক্ষ ওই ফুলগুলো চড়ে বলে কে না শিব ঠাকুর বেলি চামেলি জুই মালতি কেতকি হ্যাঁ কত প্রকার ফুল আছে শিব কেন এইগুলো গ্রহণ করছে না শিব হলে বৈষ্ণবা নাম যথা সম্ভব তিনি ঠাকুরের সবথেকে বড় ভক্ত তিনি যিনি ভক্ত তিনি সব সময় কি চেষ্টা করে যদি কোন একটু ভালো জিনিস হয় না যাতে গোবিন্দ সেবাই লাগে বলে যত ভালো ফুলগুলো তো গোবিন্দ সেবাই লাগবে আর আমি যদি এগুলো গ্রহণ করি কি হবে গোবিন্দ সেবা তো অভাব হয়ে যাবে এই জন্য জঙ্গলে যে ফুলগুলো হবে না আমি ওইগুলি গ্রহণ করব হ্যাঁ এই জন্য সিম কখনো স্নো পাউডার লিপস্টিক আর ক্রিম শিব ঠাকুর লাগে না হ্যাঁ কোন চন্দন শিব ঠাকুরকে কোন চন্দন লাগু হয় না হ্যাঁ শিব ঠাকুর তিনি এই জন্য কেন ঠাকুর শিব ঠাকুর এইসব ভালো জিনিস কেন গ্রহণ করছে না বলে এগুলো তো হলো প্রভু সেবার জন্য এগুলো আমি এগুলো কেন গ্রহণ করব তখন কি হবে চন্দন গুলো এনে সব আমার মাথার উপরে তো ঢালি দেবে আর আমার গোবিন্দ সেবায় তখন অভাব হয়ে যাবে এই জন্য তিনি কোন চন্দন তিনি গ্রহণ করেন না শিব ঠাকুরের শৃঙ্গার কি শিব ঠাকুর শৃঙ্গার হলো সর্প দেখবেন গলায় সর্প হাতে সর্প মাথায় সর্প সব জায়গায় দেখবেন সর্পই সর্পই সর্প বলে কেন বলে যে সর্পটি সাধারণ সর্প নয় তিনি হলেন অনন্ত দেব তিনি হলেন কে অনন্ত দেব অনন্ত দেব কে বলে তিনি হলেন
শিব ঠাকুরের গুরু হলেন শ্রী অনন্তদেব। তিনি শিক্ষা দিচ্ছেন যদি কোন ভালো শৃঙ্গার করতে হয় না গুরুদেবের উপদেশকেই শৃঙ্গার রূপে ধারণ কর, তবে জীবন আমাদের জীবন উদ্ধার হয়ে যাবে, আমাদের কল্যাণ হবে। এই জন্য শিব ঠাকুর কোন রেশমি বস্ত্র ধারণ করে না, ব্যাঘ্র চর্ম, হ্যাঁ তিনি সিংহের চর্ম তিনি ধারণ করেন বলে কেন, বলে তিনি হলেন হ্যাঁ ব্রহ্মচর্য, তিনি ব্রহ্মচর্যকে তিনি শিক্ষা দিচ্ছে। এই জন্য শিব ঠাকুর তিনি অনেক চিন্তা করলেন, অনেক সব সময় তিনি বৈষ্ণব, তিনি সব সময় তিনি নিজেকে লুকাবার জন্য চেষ্টা করলেন, তবুও তিনি লুকাতে পারলেন বলে কেন, বলে শিবের কাছে সব থেকে পবিত্র বস্তু আছে, বলতে পারবা শিবের কাছে সব থেকে পবিত্র বস্তু কি আছে, কে বলবে হাত দিয়ে বলো, সব বলো কে বলবে, শিবের কাছে সব থেকে পবিত্র বস্তু শিব ঠাকুরের কাছে কি বস্তু বলুন তো। এই জন্য শিব ঠাকুর তিনি নিজেকে আর লুকাতে পারলেন, কে বলবে হাত দিয়ে বলো, কে বলছে, হ্যাঁ শিব ঠাকুর মাথায় কি আছে, গঙ্গা পতিত পাবন শ্রী গঙ্গা দেবী কি, আরে জোর জয়কার দিন বলে শ্রী গঙ্গা দেবী কি। এই জন্য শিব ঠাকুর নিজেকে তিনি লুকাতে তিনি পারলেন, হ্যাঁ এই জন্য শিব ঠাকুর কোন সুন্দর সেজে গুজে এসেছেন গোপালকে দেখতে, কিন্তু সেখানে তো কড়া পাহাড়দার লেগে গিয়েছে, পুতনা এসে গেছিল না ওখানে একটা পাহারাদার ছিল, তখন শিব ঠাকুর এসে বলছেন আমাকে একটু গোপালকে দর্শন করে দিবে, একটু গোপালকে দর্শন করাবে, তখন ওরা বলল না কিছুদিন আগে পুতনা এসে গেছিল, অতএব ও তো পুতনা খুব সুন্দরী সেজে এসেছিল খুব সেজে বুঝে, কিন্তু শেষে কি বেরোইল, শেষে ও বেরোইল রাক্ষসী, আর তুমি তো দেখতেই ওইরকম মনে হচ্ছে, তোমাকে তো দেখি আমি ভয় পেয়ে গেছি, হ্যাঁ আর আমার গোপাল উপরে না খুব তাড়াতাড়ি নজর লেগে যাচ্ছে, এই জন্য তোমার দর্শন হবে না, তুমি যা ভিক্ষা টিকা চাও না সোনা চাঁদি নিয়ে নিজের রাস্তা দেখো। এখন তিনি মা যশোমতিকে গিয়ে বলছেন বলে মা যশোদা একটি কোথা থেকে একটা সাধু এসেছে, আর ওকে দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছি, ও বলছে একটু গোপালের দর্শন করাও। এখানে মা যশোমতী এসেছে আর শিব ঠাকুরকে দেখে না ভয় পেয়ে গেছে, বলে বাবা কি চাই, বলে মা আমি শুনলাম তোমার বাড়িতে কি গোপালের জন্ম হয়েছে, বলে আমার বাড়ি গোপাল হয়েছে তোর কি হয়েছে, হ্যাঁ আমার বাড়িতে হবে না তোর বাড়িতে হবে, বলে একটু গোপালকে দর্শন করে দিবে, বলে বাবা কিছুদিন আগে পুতনা এসে গেছিল, হ্যাঁ ও তো দেখতে খুব সুন্দরী ছিল কিন্তু বেরিল রাক্ষসী, আর তুমি তো দেখতেই ওইরকম বাবা, তোমাকে দেখি আমি তো ভয় পেয়ে গেছি, আমার গোপালকে দেখার দর্শন দেব না, যা কিছু ভিক্ষা চাই নাও আর নিজের রাস্তা দেখো। এখন তিনি গোপালকে নিয়ে তিনি বাড়িতে তিনি লুকিয়ে দিয়েছেন, আর শিব ঠাকুর ওখানে ত্রিশূল গেড়ে বসে গেছে, বলে যদি গোপালকে দর্শন না করাব না আমি এখান থেকে যাব না এখান থেকে আমি। এখন শিব কৃষ্ণের চিন্তন করতে আরম্ভ করেছে, ভগবান হলেন তিনি ভক্তবৎসল, এখানে শিবকে দর্শন দেওয়ার জন্য গোবিন্দ কান্নাকাটি আরম্ভ করছে গোপাল, আর মা যশোমতী যত বুঝাতে চায় গোপাল তত জোর জোরে কান্নাকাটি করে, পুরা পরিবার, হ্যাঁ পুরা পরিবার থকে গিয়েছে কিন্তু গোপালরা কান্নাকাটি কিন্তু করে না। এখন একটি গোপী এসে বললো মা ওই যে সাধু বাবাটি এসেছিল না ও ওইখানে চোখ বন্ধ করে মনে হচ্ছে কিছু মন্ত্র ফন্ত্র জপ করছে, তোমার ছেলের উপরে কোন মন্ত্র ফন্ত্র জপ করছে, আর ত্রিশূল গেড়ে বসে গেছে বলে গোপালকে দর্শন না দিলে এখান থেকে আর হাঁটবে না, ওকে একটু দর্শন দাও না তো বাবা এখান থেকে যাবে না, মনে হচ্ছে ওই কিছু মন্ত্র ফন্ত্র পড়ছে বোধ হয়। এখানে মা যশোমতী গোপালকে মোটা মোটা কাজল লাগিয়ে দিয়েছে, আর মাথার একটা কাজলের বিন্দু লাগিয়ে দিয়েছে, কালা কাপড় দিয়ে মাথাটা ঢেকে দিয়েছে যাতে কোনো নজর না লাগে, হ্যাঁ আর গলায় কালা ধাগা, বাংলায় কি বলে গলাতে কি বলে, এখানে লাগিয়ে এখানে অনেক কষ্ট করে তিনি গোপালকে নিয়ে এসছে, বলে বাবা তুমি খুব ভিড় আছো না গোপালকে দেখবে না না গোপালকে দর্শন করাবো,
যখন একবার গোপালকে দর্শন করিয়েছে আর গোপালকে কান্নাকাটি করেছিল না, এখানে জোর জোর হাসতে আরম্ভ করে দিয়েছে। আর শিব ঠাকুর তিনি হাসছিল, এখানে শিব ঠাকুর কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে, কেন গোপালকে দর্শন পেয়েছে। মা বুঝতে পেরেছে ইয়ে সাধুটা নিশ্চিত কিছু জানে, কেননা গোপালকে দর্শন করার সঙ্গে সঙ্গে ইয়ে তো গোপালের কান্নাকাটি নিয়ে গেল আর নিজের যে হাসিটাকে গোপালকে দিয়ে দিয়েছে, মনে হচ্ছে সাধুটা কিছু জানে। দেখবেন মায়েরা যদি বুঝতে পারে একটু হাত দেখতে জানে নতু একটু জাদু ফাদু জানে না, দেখবেন মায়েরা ঘিরে যায়, বলে বাবা একটু আমার হাতটা দেখলে, দেখো তো আমার কি জীবনে কি আছে, কেন এত দুঃখ কষ্ট যাচ্ছে না, দেখো তো। এ খোকা, এ হরি বল, এদিকে আছে, এ এখানে তুমি দাঁড়িয়ে থাকবে, এখানে তুমি দাঁড়িয়ে থাকো, যারা প্রসাদ ফ্রসাদ নিয়ে আসবে না এখানে ঢুকতে দিবে না, তুমি ওদের হাত থেকে নিয়ে এখানে রাখো, ঠিক আছে, তুমি থাকো ওখানে, ওইখানে ওইখানে বসে থাকো ওখানে, একটা চেয়ার নিয়ে বসে থাকো ওখানে, আর এদিকে আপনি বসে থাকবেন, তো নিয়ে এলে ভিতরে ঢুকতে দিবে না, হাতের থেকে নিয়ে যাবে। এখন হরে কৃষ্ণা, তখন মা যশোমতী বলছেন, বলে বাবা তুমি কিছু জাদু থাদু জানো নাকি? হ্যাঁ জানি, বলে বলে দেখি কি করলে পরে আমার গোপাল উপরে কোন নজর লাগলো, এরকম কিছু জাদু ফাদু আছে? বলে হ্যাঁ আমার কাছে আছে, একটা কাজ করবা, বলে বলো কি করতে হবে, বলে যখন তুমি নিজের গোপালকে তুমি স্নান করাবে না, ওই স্নানের যে জলটি যে চরণামৃতটি আমার মাথায় এনে ঢেলে দিল, মানে কি শিব ঠাকুর মাথায় গঙ্গা আছে না, ও গঙ্গা কি? বলে গঙ্গা হলো ঠাকুরের চরণামৃত, গোবিন্দের চরণামৃত হলো গঙ্গা, আমার মাথায় এটা ঢেলে দি। বলে হ্যাঁ করবো, এটা করবো, বলে আর কিছু করতে লাগবা? বলে আর যদি একটা কাজ কর না, তোমার ছেলে ওপর নজরই লাগবে না, বলে বলো, বলে যখন তোমার গোপালকে কিছু খাওয়াবে ওই পাতার যে বেঁচে যাবে না ওইটা এনে আমাকে দিয়ে দিবে, মানে যখন ভগবান কোনো বস্তুকে গ্রহণ করে ওইটা প্রসাদ হয়, আর ওইটা যখন কোনো ভক্তের সেবায় লাগে প্রসাদ নয়, কি হয়ে যাবে? মহা মহা প্রসাদ হয়ে যাবে। হ্যাঁ দেখুন, ধ্যান দিয়ে শুনো, এর অর্থ হলো শিব ঠাকুরকে বা মা দেবীকে বা হনুমানকে বা গণেশকে ডাইরেক্ট কোনো বস্তু দিতে নেই, বুঝতে পারছ? আমরা কখনো কখনো কি করতে লাড্ডু বানিয়ে ওই হনুমান মুখে দিয়ে ঢুকাই, বলে খাও হনুমান, কি হনুমানকে খিদে লেগেছে তোমার লড্ডু খাবে? হ্যাঁ, যে পর্যন্ত প্রভু রামের সেবা না হয়, মা জানকীর সেবা না হয়, যদি না খায় না, তুমি যত কোটি কোটি টাকার লাড্ডু খাইলে হনুমান খাবে না, শিব খাবে না, কারণ এরা সবাই হলো ভগবানের সেবক, ভগবানের এরা সেবক, যে পর্যন্ত গোবিন্দের সেবাই না লাগে কি যত 33 কোটি দেবতা আছে কেউ গ্রহণ করবে না। হ্যাঁ, এই জন্য পুরীতে মা দেবী তিনি কৈলাস ছেড়ে দিয়ে তিনি এই মর্ত জগতে এসেছে গোবিন্দের কেবল প্রসাদ খাওয়ার জন্য। হরে কৃষ্ণ, আমি একটি ছোট একটি গল্প বলবো, ধ্যান দিয়ে শুনো, এখান থেকে অনেক শিক্ষা আছে, এই শিক্ষাটা সঙ্গে নিয়ে যাবে। বলে এক সময়ে নারদ তিনি শুনতে পেলেন যদি একবার কেউ ঠাকুরের প্রসাদ পেতে পারে, ঠাকুর মানে গোবিন্দের যদি বা নারায়ণের যদি একবার কেউ প্রসাদ পায়, তিনি জন্ম মৃত্যু থেকে চিরকালের জন্য তিনি মুক্ত হয়ে যাবে। এখন তিনি এই কথাটি শুনে এখন নারায়ণের কাছে গিয়েছে নারদ, বলে প্রভু একটু তোমার অধরামৃত দিবে? বলে দেখো নারদ, আমি দিতে পারবো না। বলে কে দিতে পারবে? বলে লক্ষ্মী, কেন ওই রান্না বান্না করে আমাকে খাওয়ায়, ও যে কি না করে করে ওই জানে, মা লক্ষ্মীর কাছে গিয়েছে, এখন লক্ষ্মীর কাছে প্রসাদ চেয়েছে, লক্ষ্মী তো তুমি ডেটে দিয়েছো, বলে মাঝখানে তুমি কোথা থেকে এলে? আমি এত কষ্ট করে প্রভুর জন্য রান্না বান্না করি, আর প্রভু যেইটা আমার জন্য অবশিষ্ট রেখে দিয়ে ওইটা খেয়ে আমি জীবিকা নির্বাহ করে, তুমি মাঝখানে কোথা থেকে এলে? প্রসাদ প্রসাদ কিছু পাওয়া যাবে না, চলে গেলে। আবার নারদ গিয়েছে ঠাকুরের কাছে, বলে ঠাকুর মা লক্ষ্মী তো প্রসাদই দিলে না, বলে এটা কাজ করতে পারবা? বলে কি করতে হবে বলো? বলে তোমাকে একটা রহস্য বলছি, আমার মন্দিরের পিছনে একটা কুয়া আছে, ওই পাথর দিয়ে ঢাকা আছে, তুমি ওই ঢাকাটা খুলে না, ওর মধ্যে তুমি স্নান করবা, স্নান করলে একটি সুন্দর গোপী মূর্তি তুমি ধারণ করবে, আর ওই গোপী মূর্তি নিয়ে মা লক্ষ্মীর চরণ সেবা করবে, আর এত সেবা তুমি করবে,
মা লক্ষ্মী তোমাকে কিছু যাতে না দিয়ে তুমি কেন বুঝছো না মা লক্ষ্মী যাতে তোমাকে কিছু না দিয়ে যাতে থাকতে না পারে হ্যাঁ এইরকম ভাবে তুমি ওখানে সেবা করবা এখন মা লক্ষ্মী তিনি নারদ তিনি মা লক্ষ্মীর প্রাণ দিয়ে সেবা করছে হ্যাঁ প্রাণ দিয়ে দেখবে এই জগতে যদি মায়েরা দাদাদের কাছে কিছু চায় না ও এমনি চাইবে না ডাইরেক্ট ওর খুব সেবা করবে খুব যতটুকু করতে হয় না তাতে বেশি করবে দাদারা বুঝতে পারে কিছু কারণ আছে এত সেবা হচ্ছে কেন ও কিছু চাইবে এমনি সেবা করছে না বেশি বেশি বুঝতে পারছেন তো এখন নারদকে কিছু চাইতে হবে এই জন্য তিনি খুব তিনি সেবা করেন সেবা দেখে মা লক্ষ্মী তো সন্তুষ্ট হয়ে গেছে বলে তোমার মতো এত বড় সেবক আর আমি দেখি না তুমি যে সেবা করছে না সর্বশ্রেষ্ঠ তুমি সেবা করছো তুমি বলো তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব বলে দিবে আমাকে ঠিক করে বলছো বলে হ্যাঁ বলে তিনবার তুমি সংকল্প করো তবে আমি চাইব এখানে মা লক্ষ্মী সংকল্প করেছে তিনবার বললে একটু ঠাকুরের অধরা মৃত আমাকে দিবে অনেক হাজার বর্ষ পর্যন্ত নারদ তিনি মা লক্ষ্মী সেবা করছে বলে একটু ঠাকুরের অধরা মৃত প্রসাদ দিবে লক্ষ্মী বুঝতে পেরেছে ইয়ে সাধারণ তো ব্যক্তি এত সেবা এই অধরা মৃতরে জানি কেন ভগবানের প্রসাদের মহিমা সবাই জানে না তখন লক্ষ্মী বলছে তুমি সত্যি সত্যি বলে তুমি কে মনে হচ্ছে এটা তোমার প্রকৃত রূপ নাই এটা বলো সত্যি সত্যি তুমি কে সঙ্গে সঙ্গে সেখানে নারদ সেখানে প্রকট হয়েছে বলে হ্যাঁ তুমি প্রসাদ নেওয়ার জন্য এসেছিলে না আগে বলে হ্যাঁ বলে তোমাকে রাস্তা কে বললো বলে ঠাকুরই বলেছে এখানে তিনি সংকল্প করে নিয়েছে যখন নারায়ণ তিনি প্রসাদ পেয়েছেন প্রসাদ পাওয়ার পর তিনি যে অন্ন ডাল সবজি পুষ্পান্ন ছেনার ডালনা হ্যাঁ চাটনি লাবড়া শাক এই যত ঠাকুরকে ভোগ লাগাইছিল ছাপান্ন ভোগ ছত্রিশ ভোজন তখন তিনি মাধুগিরি করে জানতো সব কিছু মিলিয়ে একটু তিনি নারদের হাতে দিয়েছে আর নারদ ঠাকুরের প্রসাদ দিয়ে এত আনন্দ পেয়েছে নাচতে 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 এখন কৈলাস চলে গেছে এখানে শিব ঠাকুর সেখানে বসেছিলেন বলে ভাই কি ব্যাপার কি আজই এনার মধ্যে এত আনন্দ দেখা যাচ্ছে কেন নারদ আনন্দ আছে কিন্তু আজকে কোন বিশেষ আনন্দ দেখা যাচ্ছে বলে এই নারদজি তুমি আজকে তো আনন্দ নাচানাচি কেন করছো বলে ঠাকুরের আমি প্রসাদ পেয়েছি বলে তুমি প্রসাদ পেয়েছো বলে হ্যাঁ বলে নিয়ম হলো প্রসাদ পেটে খেতে হয় তবে বৈকুণ্ঠে যায় এই জন্য একা প্রসাদ খেতে নেই ঠাকুরের প্রসাদ কি করতে হয় পেটে ঠাকুরের প্রসাদ খেতে হয় একটু আমার জন্য এনেছ বলে আরে কত হাজার বছর তপস্যা করার পর সেবা করার পর মা লক্ষ্মী একটু আমাকে মাধুগুর দিয়েছিল আমি তো সব খেয়ে নিয়েছি বলে দেখো না তোমার হাতে একটু লেগে থাকবে সত্যি সত্যি নারদের হাতে একটু অন্নের দানা লেগেছিল বলে আরে প্রসাদ এইটুকুই যথেষ্ট এখন শিব খেয়ে আর নারদ খেয়ে দুজন নাচানাচি করতে আরম্ভ করেছে আর কৈলাস তো কাঁপতে আরম্ভ করেছে সেখানে মা দেবী ছিল হ্যাঁ মা পার্বতী ছিল বলে আজকে এরা দুজনে এত নাচানাচি করছে কেন কি হয়েছে তো শিব ঠাকুরকে জিজ্ঞাসা করেছে এত নাচানাচি কেন বলে ঠাকুরের প্রসাদ পেয়েছি বলে দেখো আমি হলাম অর্ধাঙ্গী নিয়ম হলো পতি যা কিছু পাবে ওর আধা হলো স্ত্রী আর আধা হলো পুরুষের হ্যাঁ অতএ তুমি একটু আমার জন্য প্রসাদ রেখেছো বলে আরে অনেক বর্ষের নারদের হাতে কেবল একটি অন্যের দানা ছিল বলে যা কিছু হবো না কেন ওখানে আমার আধা ছিল ভাগ আমার আধা ছিল তুমি একা একা খেয়ে নিলে তখন মা পার্বতীর রাগ হয়েছে বলে আমি আর এই কৈলাসই থাকবো ইয়ে নারদ মহাস্বার্থী প্রসাদ একা একা খেলো আর শিব ঠাকুর পেলো ও খেলো অতএব আমি ঠাকুর প্রসাদ পাওয়ার জন্য আমি এই কৈলাস ত্যাগ করে আমি শ্রী জগন্নাথ পুরীতে মর্ত জগতে যাবো আর আমি তোমাদের মতো স্বার্থী হবো না দেখবেন ও মা না মা বাড়িতে রান্না বান্না কি করে করে কি করে প্রথমে ছেলেদের পতিদের সবাইকে খাওয়ায় পিতা মাতা সবাইকে খাওয়িয়ে মা কি করে শেষে মা খায়
अतः तिनी बोले जगदम्बा जगत जननी तिनी माँ बोले आमी तुम्हारे मतलब स्वार्थी है बना आमी प्रसाद पिए सारा दुनिया के हम प्रसाद मिला ऐ जने बोले जगत ना तेरे भात और जगत पसारे हाथ जगत पसारे हाथ ऐ जने जगन्नाथ श्री जगन्नाथ मंदिरे जगन्नाथ तेरे प्रसाद है सीधा वही प्लेट थी माँ विमला देवी का चांस है पूरी कारा कारा किए चो हाथ तुला पूरी कारा कारा किए चो देखे बहन जगन्नाथ मंदिर पिछने विमला देवी आ चे हैं जगन जगन्नाथ तेरे भोग लागे वही जब मेन प्लेट थी विमला देवी का चांस है ऐ जने सब जगह है वो प्रसाद किंतु वो खाने प्रसाद नहीं खाने महा महा प्रसाद कहना जखन भगवान खाए ओटा प्रसाद है तार जखन कोन प्रिय भक्त सेवा करे प्रसाद नहीं ओटा महा महा प्रसाद हो जाए बोले श्री महा प्रसाद की बोले जय जगन्नाथ महा प्रभु की अपनारा बुझते पारले तो सब अर्थ होलो देखुन शिव ठाकुर तिनी केवल एकटी अन्नर दाना खे पागल हो गेछे आर माता पार्वती प्रसाद पावा जिने तिनी कैलाश तिनी परित्याग कर ले ए जिने 33 कोटि देवता पुंजे देखबे जगन जगन्नाथ रे भोग लागे ना एदिक तका जगन्नाथ जगन भोग लागे तखन एकटा लोक बड़ एकटा छाप दिए हैं बड़ एकटा छाप दिए एरकम बाजाते बाजाते पूरा पूरा मंदिर का परिक्रमा करे बोले केना বলে পুরীতে যারা গিয়েছেন দেখবে ওখানে 33 কোটি দেবতা ওখানে আছে এখানে ঠাকুরের ভোগ লেগে গেছে ওই জন্য ওই লোকটা না বট জোর জোরে করতালটা বাজিয়ে সব 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ দিয়ে বলে এ দেবতারা এখানে জগন্নাথের ভোগ লেগে গেছে এবার তোমার আস প্রসাদ পাওয়ার জন্য দেখবেন মন্দিরে যখন প্রসাদ পাওয়ার সময় হয় ওই বেলটা বাজায় আর বেলটা শুনে যে যে ঘরে আছে না সব বেরিয়ে আসে বলে প্রসাদ আর সত্যি হয়ে গেছে সেরকম ভাবে পুরীতে 33 কোটি দেবতা জগন্নাথের প্রসাদ খাওয়ার জন্য আসে হ্যাঁ এই জন্য সর্বপ্রথম ভোগ শিব কো লাগাবে না শিব পুরাণে লেখা আছে যদি ডাইরেক্ট কেউ শিবের প্রসাদ খায় কুকুর হতে হবে বুঝতে পারছেন এই জন্য শিব কে হনুমান কে দেবী কে গণেশ কে কাকে ডাইরেক্ট ভোগ লাগাতে नहीं प्रथम गोविंद के भोग लगावे वही प्रसाद टुकु समस्त देवादेवी देरे जरा आचे तादेरे खावावे तारा प्रसन्न होए अपना देर आशीर्वाद दे तारा अपना देर के आशीर्वाद दिवे बोले महाप्रसाद की जय जय श्री राधे हरे कृष्ण हाँ अपना रा हमारा पिछले पिछले एक तो महामंत्र किए नहीं बोले हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे Yeah.
Hare Hare.
বড় হয়েছে, যখন বড় হয়েছে একদিন তিনি পাশ ফিরিয়েছে, তিন মহিনাতে তিন চার মহিনা দেখবেন ছেলেরা পাশ ফিরিয়ে, এখানে মা যশোমতী খুব খুশি হয়েছে, বলে আমার গোপাল একটু বড় হয়েছে, আর একটু শরীরের মধ্যে একটু শক্তি এসছে, আর নিজে নিজে কি করেছে, নিজে নিজে পাশটা ফিরিয়ে নিয়েছে, এখানে মা যশোমতী তো খুব খুশি হয়েছে, বলে গোপাল পাশ ফিরিয়েছে না, আজকে বাড়িতে কীর্তন করাবো। এই জন্য সমস্ত গোপীদের দেখেছে, দেখে আঙ্গনটাকে খালি করে যত দুধ দিয়েছিল গরু গাড়ির উপরে রেখে দিয়েছে, আর কৃষ্ণকে স্নান করে ও নিচে ঘুমিয়ে দিয়েছে, আর গোপীরা ওখানে বসে কীর্তন করছে। যখন কীর্তন করছে এখানে কৃষ্ণের এখানে ঘুমটা ভেঙে গেছে, কৃষ্ণ দেখলো কীর্তন আমার জেনে, উৎসব হচ্ছে আমার, কীর্তনটাও আমার, দেখো আমাকে কোথায় ঘুমিয়েছে, ওই কীর্তন থেকে আলাদা করে দিয়েছে আমাকে। দেখো গোবিন্দের যে কীর্তন না কথা, এই জন্য নারদ ভগবানকে জিজ্ঞাসা করলে, বলে তুমি কোথায় থাকো, ঠাকুর তিনি কি বলছে, বলে না অহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ মত ভক্তায় যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলে নারদ দুনিয়া বলে আমি বৈকুণ্ঠে থাকি থাকি না, বলে কোথায় থাকো, দুনিয়া বলে যোগীদের হৃদয় বলে ওখানে থাকি না, বলে তুমি থাকোটা কোথায়, বলে মত ভক্তাহ যত্র গায়ন্তি যেখানে ভক্তরা আমার কীর্তন করে আমি ওইখানে থাকি, আমার কীর্তনে থাকি, আর আমি কোথায় থাকি না। এখানে গোবিন্দের ইচ্ছা হচ্ছে একটু আমি কীর্তন শুনি, আমি একটু আমার কথা শুনি। দেখুন আপনারা বসে কথা শুনছেন, জানেন ঠাকুরের কথা সব থেকে কে বেশি ভালোবাসে বলতে পারবা, ঠাকুরের কথা সব থেকে কে বেশি ভালোবাসে বলে দেখি, বলে ঠাকুর, ঠাকুর নিজের কথা যত ভালোবাসে না অন্য কেউ তো ভালোবাসে না, মানে কৃষ্ণের মধ্যে এত আনন্দ, কৃষ্ণ কথার মধ্যে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে কেন হলেন, আসার হলো এই কারণ তিনি নিজের রসকে আস্বাদন করার জন্য। রাধা রানী আমার মাধুর্য কিভাবে আস্বাদন করে, রাধা রানীর কি আনন্দ হয় আমার কথা শুনে আমাকে ভালোবেসে, এই জন্য তিনি কলিযুগে তিনি রাধা রানীর ভাব আর অঙ্গকান্তি নিয়ে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এসে। এখানে কৃষ্ণের ইচ্ছা হয়েছে আমি একটু আমার কীর্তনটা শুন, কিন্তু এখানে কৃষ্ণের বয়স কত হয়েছে, তিন মাস, এখানে হামাগুড়ি দিতে শিখে না, আসবেটা কি করে, কৃষ্ণ দেখলো যদি একটু আমি কান্নাকাটি করি না মা যদি শুনে বোধ হয় আমাকে উঠিয়ে নিয়ে যাবে, এখানে কৃষ্ণ কান্নাকাটি করতে আরম্ভ করেছে, কিন্তু মা তো ওখানে কে এলো কে না এলো কাকে কি দিয়া হলো না হলো ওর মধ্যে ব্যস্ত আছে, মা আর শুনতে পায়নি। গোপাল কেঁদে 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 একদম ঠেপে গিয়েছে, বলে কত কান্দবো, এতগুলো তো কাঁদলাম, তবু মা তো আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে না। এখন কৃষ্ণের ইচ্ছা শক্তি যোগ মায়া কংসকে তিনি প্রেরণা করছেন, কংস একটি রাক্ষসকে পাঠিয়েছে যার নাম হলো শকটাসুর, ইয়ে পূর্ব জন্মে ছিল উৎকট ঘৃণাকর ছেলে, কিন্তু একদিন তিনি লোমর সরিষে আশ্রমেতে প্রবেশ করে ওনার যত গাছ পাছ ছিল না বৃক্ষ যত ফুল গাছ ছিল সব একদম নষ্ট করে দিয়েছে, ঋষি তিনি ক্রোধিত হয়ে তিনি অভিশাপ দিয়েছে, বলে এই জন্য ঠাকুর তোমাকে এত মোটা বানিয়েছে, এই গোবিন্দের বাগিচাকে খারাপ করার জন্য, যে শরীরের মতো এত অভিমান তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি হ্যাঁ তোমার শরীর থাকবে না, আর বলার সঙ্গে সঙ্গে শরীরটি ধীরে 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 শরীরটি গায়েব হতে আরম্ভ করছে, তখন ওই যে অভিমান সব নষ্ট হয়ে গিয়েছে, বলে উদ্ধার কি করি হবে, বলে যখন গোপাল তিনি দ্বাপর যুগে জন্ম নিবে ওনার চরণ স্পর্শে তুমি উদ্ধার পাবে। এখন কংস পাঠিয়ে দিয়েছে ওই তিনি এসে ওই যে বলদ গাড়ি ছিল গরু গাড়ির মধ্যে একদম সবার হয়ে গেছে, ওর নিচে গোবিন্দ শুয়ে আছে, বলে চিন্তা করলো ধীরে 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 দাবাতে দাবাতে না পাঁচ কৃষ্ণকে মেরে ফেলবো, কৃষ্ণ উপর দেখে বলে এখানে মামা এসেছে, কংস মামা হয় ওর সম্বন্ধে সবাই মামা হয়, বলে মামা কিছু না কিছু করবে, আর কৃষ্ণ এখন নিজের কোমল যে চরণটি তিনি ধীরে 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 চালাতে আরম্ভ করছে, করতে করতে এইরকম ভাবে মেরেছে ওই গরু গাড়িটাকে না, ও গরু গাড়ি একদম পাল্টি পাল্টি গেছে,
যত দুধ দহি ওখানে ছিল সব গুলো শেষ, হ্যাঁ সব ভেঙে ভেঙে, আর যে গোপীরা বসে বসে কীর্তন করেছিল দৌড়িয়ে এসেছে, বলে কি বলো কি বলো, দেখে ওখানে যত দুধ দহি গুলো ছিল সব তসনাস হয়ে গেছে। তখন কৃষ্ণকে ওখান থেকে উঠিয়ে দিয়ে আবার তিনি কীর্তনের মাঝখানে শুয়ে দিয়েছে, আর গোপীরা কীর্তন করেছে, বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে, সব কীর্তন করতে আরম্ভ করেছে। আগে গোপাল খুশি হয়েছে, হ্যাঁ বলে এইটাই তো আমি চেয়েছিলাম, একটু আমার কীর্তন আনন্দ আনতে একটু নেই। হ্যাঁ দেখো এই কথার মধ্যে শিক্ষা কি, ধ্যান দিয়ে শোনো, বাড়িতে আমরা উৎসব মানাই, যদি দেখবে উৎসব করে না সবাইকে ডাকবো, পুত্র পরিবার ভাই বন্ধু সবাইকে ডাকবো, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো, ভালো মন্দ মানে কি মাছ ঠাছ মাংস ভালো করে রান্না করে ওদের খাওয়াবো, কিন্তু তোমাকে যে সব কিছু দিল না ও গোপাল বাড়িতে এমনি বসে আছে, আর নিজেরা ভালো 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 কাপড় পরবো, কিন্তু গোপী তো পাঁচ দিন থেকে দশ দিন থেকে পনেরো দিন থেকে এক মাস থেকে একটা কাপড় পরে বসে আছে, যে তোমাকে সব কিছু দিল হ্যাঁ তার জন্য কিছুই নেই, আর যে কিছুই দিল না ধোকা দিবে, বাড়িতে এসে রান্না বান্না খেয়ে যাবে আর গালি দিয়ে যাবে, এই ওর মধ্যে একটু ঝাল হয়েছিল লবণটা ছিল না, যাওয়ার সময় গালি গালি দিবে, হ্যাঁ ওদের তো খুব খাওয়াবে, কিন্তু যে গোবিন্দ তোমাকে সব কিছু দিয়েছে তার জন্য কিছু আমরা করি না, বুঝতে পারছেন তো, এই জন্য গোবিন্দ বলছেন যদি এইরকম করে না এইরকম আমি লাথি মারব, সব ভেঙে টেবো তোমার সংসার, সত্যানাশ তোমার সংসার করতে হবে, কিন্তু যদি আমাকে নিয়ে সব কিছু করে না আমি আশীর্বাদ দেব। এই জন্য বাড়িতে কোন উৎসব হলে কি করবে, মঠ থেকে সাধুগুর বৈষ্ণবদের ডাকবে, যেরকম আজকে আমার একজন মায়ের বাড়িতে উৎসব খেতে গিয়েছিলাম, ওখানে কীর্তন হলো হরিকথা হলো, হ্যাঁ গোপীদের ভোগ লাগলো, ওই মায়েরা ওদের বাড়িতে কেউ এসছে এখানে, ওদের বাড়িতে কেউ এসছে, যাদের বাড়িতে গিয়েছিলাম কেউ এখানে এসেনি, কেউ আসেনি না আজকে, কি মা সঞ্জয়ের মা, এইখানে আমরা আজকে দু তিনজন বাড়িতে গিয়েছিলাম, সবাই গুরু বৈষ্ণবদের ডেকে ওখানে রান্না বান্না করে গোবিন্দকে ভোগ লাগিয়ে বৈষ্ণবদের ভোগ লাগিয়েছে, বুঝতে পারছেন তো, এই জন্য বাড়িতে যখন কোনো উৎসব হবে না উল্টা পুল্টা লোকদের ডাকবে না, কেন না দেখুন মন দিয়ে শোনাই দিলে, আমাদের গুরুদেব বলতেন যেরকম ছেলের বার্থডে জন্মতিথি বা নিজের বিয়ের জন্মতিথি বিয়ের তিথি এসছে, আমরা তখন কি করে সব পরিবারদের ডাকবো, আর যে কত বোতল ভাঙবো বোতল ভাঙবো, বুঝতে পারছেন কত মদ খাওয়াবো লোকদেরকে, আর কত মুরগা হ্যাঁ মেরে ওদের খাওয়া দিব, দেখো মন দিয়ে শুনো, আমাদের বড় গুরুদেব বলতেন বলে যে ছেলের তুমি জন্মতিথিতে তুমি এত মদ খাওয়ালে আর এত মাস জীব হিংসা করলে ও ছেলের কখনো কল্যাণ হবে, তিনি বলতেন ও যদি একশো বর্ষ থাকতো না সঙ্গে সঙ্গে পঞ্চাশ বর্ষতে নেমে আসবে সঙ্গে সঙ্গে, বলে কেন বলে তার উদ্দেশ্যে তুমি এত পাপ কর্ম করালে, হ্যাঁ এত মাস এত মদ খাওয়ালে ওর কখনো কল্যাণ হবে না, যদি গুরু বৈষ্ণবদের ডেকেছেন তাদেরকে রান্না করলাম ঠাকুরকে ভোগ লাগালো গোবিন্দের কীর্তন হলো, তখন কি হবে বলে মঙ্গল হবে না অমঙ্গল হরি, দাদা এই যে ওখানে কাকে আসতে দিবে না, যে আসবে না ওদের হাত থেকে নিয়ে আপনি এখানে রাখবেন, ঠিক আছে এই জন্য সব কিছু গোবিন্দের সেবার উদ্দেশ্য করবার, ঠিক আছে একবার হাত তুলে বলুন, বলে হরে কৃষ্ণ কেউ বলে না শুধু আমি বলি, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে, আরেকবার বলুন জোর করে আপনার বলুন, আমি বলি রাম 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 রাম
Krishna, our ekriti ni bado hoyeche. Our Krishna jato bado hoyeche na, tato natkhat Bangla ki bolle. Tato chanchal. Ekhon ki hoyeche? Ek din ek ma jashomoti Krishna Balaram ke sundar kore snan kore sajiyeche. Haan mathaye moyur pakha hira mukta manika diye sundar kore sajiyeche Krishna Balaram ke. Bole tumra dujona khela khela dhula karo. Amra dujona ghare kaj kori. এখানে কৃষ্ণ বলরাম চিন্তা করছে যখন যখন আমাদের উপরে কোনো বিপত্তি আসে মা যশোমতী আমাদেরকে গোমূত্র গোবরতে স্নান করায় এর মধ্যে কি বস্তু আছে এর মধ্যে কি আছে যে আমাদেরকে স্নান করায় বলে আজকে আমরা নিজেরা শরীরের মধ্যে না এটা লাগাবো আর ওইখানে গরুগুলো বাঁধা ছিল ওখানে গিয়ে যত গোবর গোমূত্র আর কাদা ছিল সব গুলো দিয়ে সারা শরীরের মধ্যে লাগিয়ে দিয়েছে আর দুজন বসে আছে মা যশোমতী দেখলো দুষ্ট দুটো গেল কোথায় তখন মা যশোমতী ডেকেছে বলে গোপাল বলরাম কনুয়া বলুয়া তোমরা কোথায় বলে মা এখন আমরা এইখানে বলে ওখানে কি হচ্ছে আর ওখানে গিয়ে দেখে যত কাদা থাবা ছিল সব গোবর গুলো না সারা শরীরের মধ্যে লাগিয়ে দিয়ে বসে আছে বলে আমি এখন এখন তোমাদেরকে স্নান করিয়ে এত সুন্দর শৃঙ্গার করলাম আর একটু পর তুমি সব খারাপ কর দিয়েছ দুজনের না কান ধরছে মা যশোমতী বলে কি কি কেন রে বলে তুম সুকর আসি গত পুতনারে মানে হে পুতনার শত্রু তুম সুকর আসি কি তোমরা দুজন পূর্বজন্ম সুয়র ছিলে কেন দেখবে সুয়র কি করে কাদার মধ্যে গড়াগড়ি সুয়র গুলো যায় আর আজকে তোমার সুয়ের মধ্যে যত কাদা গোবর গুলো সব শরীরের মধ্যে লাগিয়ে আছো যখন বলছে না তখন কৃষ্ণ বলরাম মাথাটাকে নাড়াচ্ছে বলে মা আমি তো আগে সুয়রে ছিলাম তুমি কি করে জানলে কারণ না ভগবান তিনি বরাহ অবতার সত্য যুগে তিনি বরাহ অবতার নিয়েছিলেন বরাহ অবতার হলো সুয়রের অবতার বলে মা তুই কি করে জানলি আমি তো আগে সুয়রই ছিলাম মানে বরাহ অবতার নিয়েছি তখন মা যশোদা আবার তাদেরকে স্নান ঠান করালো এখানে শিক্ষা দিয়েছিল কৃষ্ণ এই যে গোমূত্র আর গোবর না ও সাধারণ বস্তু নয় হ্যাঁ এই যে দেখবেন আগে প্রত্যেক বাড়িতে গরু পালত আগে প্রত্যেক বাড়িতে ওরা গরু পালতো ঘরে যখন ঢুকবেন গরু তাদের গরুতে যে গোবর আছে তাদের যে মূত্র আছে না ওর যে সুগন্ধিতে অনেক প্রকার বিমারি নষ্ট হতো কিন্তু এখন আর গরু কেউ পালে না আর কুকুর পালে হ্যাঁ বাড়ি বাড়িতে সব কুকুর পালে এখানে কেউ গরু পালে না হ্যাঁ কাঠ ঘর নেই ডাক ঘর রেখেছে ঠাকুরের জন্য কিছু নাই আর বাড়িতে কুকুর ঘর বানায় আর সব জায়গায় ঘরের সামনে সাবধান কুত্তে সে সাবধান হ্যাঁ ঘর জায়গায় কুকুর মানে বাড়িতে কারা থাকে কুত্তা গুলো থাকে মানে কুত্তা থেকে সাবধান মানে বাড়িতে কি আছে কুকুর গুলো আছে এই জন্য এইসব জিনিস না করে বাড়িতে গরু পালতে হয় কৃষ্ণ তিনি শিক্ষা দিচ্ছে দেখুন আমাদের মন্দিরে না একটা সাধু ছিল ওই সাধুটার শ্বাস বিমারি ছিল ও কিছুতেই ভালো হয় না ওটা কিছুতেই ভালো হয় না আমাদের দুর্বাসা মন্দিরে একটা গোশালা আছে ওই সাধুটি যখন এই গোশালায় গরু সেবা করতে আরম্ভ করছে ওই গোমূত্র গোবর থেকে একটা সুগন্ধি বেরোয় ও সুগন্ধিতে নিজে থেকে সব রোগ ভালো হয়েছে এ শরীর একদম হৃষ্ট পুষ্ট হয়ে গেছে পুরো লম্বা চৌড়া হয়ে গেছে শরীর আগে পাতলা ছিল এই জন্য গরুদের গোবর আর গোমূত্র থেকে এখানে সাইন্টিস্টরা রিসার্চ করে অনেক প্রকার ঔষধ বের করছে বলে এইরকম কোন রোগ নেই যেটা গোমূত্র থেকে ভালো না হয় 33 কোটি দেবতার নিবাস হলো এই গরুর মধ্যে এই জন্য চেষ্টা করে মানে বাড়তে যাতে গরুকে পালতে পারে আর যদি কেউ গো সেবা করে না এখানে মা লক্ষ্মীর খুব কৃপা মা লক্ষ্মীর কৃপায় খুব ঘরে টাকা পয়সা আছে বুঝতে পারছেন এখন কৃষ্ণ যখন ধীরে ধীরে এখানে কৃষ্ণ যখন বড় হয়েছে ওদের কোনো না নামকরণ কিছু হয় নাই হ্যাঁ এখন যার মুখে যা আসে সেটাই ডাকে এখন নন্দ বাবা চিন্তা করছেন ছেলের যাতে নামকরণ হয় এখন তুই বসুদেব মহারাজ চিন্তা করছেন যাতে আমার গোপালের কোনো নাম হয় এখন শ্রী বসুদেব মহারাজ চিন্তা করছেন গোপাল তো হলো আমারই ছেলে কিন্তু নন্দ বাবা চিন্তা করছে ছেলেটা তো হলো আমার হ্যাঁ এখন বসুদেব মহারাজ তিনি চিন্তা করলেন
আগে যখন বাচ্চাদের নামকরণ হতো না এইরকম নাই মনে যেটা হলো টুলু বুল্লু টিকি ভিকি হ্যাঁ ওইসব নাম রাখতো না আগে প্রথমে জ্যোতিষকে ডাকত ওর জন্ম নক্ষত্রকে দেখত রেখে একটা অক্ষর বের করে প্রথমে রেখে অক্ষর লেখে গোবিন্দের নাম নতুবা গোবিন্দের কোন ভক্তের নাম দিত দেখবেন যত বড় যত বৃদ্ধ লোকদের নাম জিজ্ঞাসা করুন কৃষ্ণ গোবিন্দ রাম মায়েদের নাম গীতা সীতা পার্বতী সব এইরকম কিন্তু এখন বাচ্চাদের নাম দেখুন টুলু গুলু টিকি ভিকি হ্যাঁ যত বিদেশে কুকুরদের নাম না ও বিদেশ যত কুকুরদের নাম সব কুকুরদের নাম রাখে বলে ঠাকুরের নাম কি করে রাখবো কল্যাণ হয়ে যাবে না এখানে ভাগবতে অজামিলের কথা এসেছিল হ্যাঁ ওর অজামিল ওর 10টি ছেলে ছিল কিন্তু কিভাবে ছোট ছেলের নাম নারায়ণ রেখে দিয়েছে হিন্দু তো ছিলই ওর কি করে নারায়ণ নাম রেখে দিয়েছে দেখবেন সব থেকে যে বাচ্চা ছেলেটা হয় সব থেকে বেশি আত্মা সব থেকে ওকে বেশি ভালোবাসে এখনো কথায় কথায় নারায়ণ তুমি কোথায় নারায়ণ আমার কোলে আস নারায়ণ আমার জন্য জল একটু নিয়ে আস এখন সারাদিন নারায়ণ 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 এখন মৃত্যু সময় এসেছে এখন তিনটি জমদূত এসেছে তিনটি জমদূত নেওয়ার জন্য এসেছে আর ওই জমদূত কে দেখে এখন ভয় দিয়ে ওই দূরে খেলাধুলা করেছিল মায়েদের এখানে ঢুকতে পেতে দিবে না তাদের হাত থেকে আপনি আপনাকে বলতে হবে কেন যে নিয়ে আসবে না ওদের ওইখানে রেখে আপনি নিয়ে নেবেন আপনি ওখানে বসে আছেন কেন এই জন্য এখানে এখন আমরা যে কর্ম করি না আমরা যে কর্ম করি কায় মন আর বাক্যে হ্যাঁ তিনটি দ্বারা আমরা কর্ম করি এই জন্য মৃত্যু সময়ে তিনটি জমদূত এসে ভয়ঙ্কর রূপ ছিল আর ওদের রূপ দেখে দেখছে দূরেতে ছেলেটা খেলাধুলা করেছে এখন জোর করে ডেকেছে বলে নারায়ণ কয়টি অক্ষর হলো না রা য না চারটি অক্ষর হলো একদিকে তিনটি জমদূত নিয়ে যাবে গোলার মধ্যে কাল ভাস লাগিয়েছে টেনে নিয়ে যাচ্ছে আর এদিকে যে করে না রা য না বলেছে ভগবান ভক্তর না সব জায়গায় আছে এখন সঙ্গে সঙ্গে চারটি বিষ্ণুদূত এসে গেছে বলে মা ভয় মানে ডরার কোন কারণ নেই আমরা আধ্যাত্মা কি করবো এখন অজামিল কে যে নিয়ে যাচ্ছিল না অজামিল কে ছেড়ে দিল এখন দুইজনের মধ্যে যুদ্ধ হতে আরম্ভ হয়েছে তখন বিষ্ণুদূতরা বলছে যমদূতের কে হে তোমরা কারা গো তোমরা কে বলে আমরা হলাম ধর্মরাজের দূত বলে ধর্মের নাম অধর্ম তখন যমদূত বলছে আপনি জানেন কি লোকটি কে ইয়ে প্রথমে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছিল পত্নী ব্রাহ্মণী সুন্দর ছিল কিন্তু একটি বেশ্যার পালায় পড়ে হ্যাঁ একটি বেশ্যার পালায় পড়ে ও নিজের পত্নীকে ত্যাগ দিয়েছে আর ওই বেশ্যার সঙ্গে থেকে অমেধ কুমেধ সব ভোজন করেছে আর কি করেছে পত্নীকে ত্যাগ দিয়ে বেশ্যার সঙ্গে থেকে 10টি সন্তান হয়েছে তাদের পালন করার জন্য চোরি গুন্ডাগিরি হ্যাঁ ডাকাত সব প্রকার খারাপ কাজ করছে যত প্রকার অমেধ কুমেধ খেয়েছে এই জন্য সিদ্ধা নরকে যাবে তখন বিষ্ণুদূতরা হা 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 করে হাসতে আরম্ভ করে বলে দেখো কত অধর্ম কথা এরা বলছে বলছে পাপ করেছে কিন্তু পুণ্য তো কিছু করেছে বলে কি পুণ্য বলে এখানে যে নারায়ণের নাম নিয়েছে বলে বা সারা জীবন পাপ কর্ম করব আর মরার একবার ঠাকুরের নাম নিয়ে নেব হয়ে যাবে সারা জীবনে পাপ কর্ম করো আর মরার আগে কি করো একবার গোবিন্দের নাম নিয়ে নিবে হয়ে যাবে সব কিছু তখন বিষ্ণুদূত বলছে বলে মূর্খরা তোমরা গোবিন্দের নামের কি শক্তি আছে কি জানো যখন ও বেটার নাম নারায়ণ রেখেছিল তখন ওর সমস্ত পাপ নষ্ট হয়েছে কিন্তু যে ও বারম্বার ছেলেকে নারায়ণ 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 ডেকেছে ওই যেরকম আমরা মালা জপ করি না ওর মালা জপ হয়ে গেছে নারায়ণ 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 সারাদিন ছেলেকে ডেকেছে কিন্তু যে অন্তিম সময়ে যে ঠাকুরের নাম নিয়েছে এইটা হলো বিশেষ কৃপা ঠাকুরের বিশেষ কৃপা হ্যাঁ এই জন্য গোস্বামী তুলসীদাস তিনি একটি সুন্দর পয়ার লিখেছেন হিন্দি বুঝতে পারেন আপনারা কারা কারা হিন্দি বুঝে
हाथ पुल्ले देखी कारा कारा हिंदी बुझे सब बुझे नहीं हिंदी देखो एक प्यार की नहीं खूब सुंदर एक प्यार लिखे चे बोले जनामा मोनी जाता ना कराए जन्म जन्मांतर तक जतन कर ले ओ, अंतिम समय गोविंद रे नाम आसे ना अंत राम कही आवत न मैंने ठाकुर नाम सहज मुक्ति बेरे होय ना एक अर्थ द्वितीय अर्थ होलो जन्म जन्म मुनि जतन करा के को बोले ना अरे सारा जीवन हरि हरि करार की दरकार आछे हैं अरे मरार आगे बार हरि बोल दो मरार आगे एक बार आमी ठाकुर नाम उधार जब बोले तो सहज नहीं ये तो सहज नहीं सारा जीवन जेटा करवे ना वही रील मध्य जेटा भरा था वे ओटा तो भरेवे और रील मध्य सब तो कादा भर दिए छ और अंतिम समय वो कादा ना भरेवे अंतिम समय वही कादा ना भरेवे और हरी हरी हंसवे ना बुझते बात छन तो देखिबे एक की जेरकम छेले बा छेले बा मेरा जेरकम केउ सीए करछे केउ डॉक्टर भी कई इंजीनियर कर चें, बोलूं तो कत्तो वर्ष लगा पड़ा करता है, 25 वर्ष पर्यंतों के लगातार पढ़ता है, आर जो मन पेपर आसे ना, देखो जो मन परीक्षा आसे, जदि एक मास दिन परीक्षा देखी के चें, 10-10 घंटा, 15-15 घंटा पढ़ी,
কালকে যেরকম ভাবে কালকে হবে কালকে যেরকম পেপার আছে দেখবেন যারা লেখাপড়া কে কে লেখাপড়া করছো রাতি সারা ঘুমাবে না সারা রাত্রি পড়ে ওই পুস্তকে পুরো মাথায় করে নিয়ে গিয়ে পেপার দিয়ে এইরকম ভাবে 25 বছর লেখাপড়া শিখে কোন কষ্টে একটা চাকরি পাওয়া যায় আর যখন লাস্ট যখন এক্সাম হয় দেখবেন 20-25 বছর পড়লো কিন্তু যখন এক্সাম হয় না বাস লাস্ট একবার এক্সাম হলো ওই লাস্ট যে একটা পেপার হলো ঠিক ঠিক ভাবে যদি লিখতে পেরেছে হ্যাঁ পাস হয়েছে বাস চাকরি হয়ে গেল দেখবেন লাস্ট 2-3 ঘন্টা মাত্র তাকে পেপার দিতে হয় লাস্ট যে পেপার যেটা পাস হয় কিন্তু ওর যেন 20 বছর পড়তে হয়েছে 25 বছর পড়াশোনা করতে হয়েছে তবে কি 1-2 ঘন্টা এক্সাম দেওয়ার জন্য 25 বছর পড়াশোনা করতে বুঝতে পারছে এই জন্য ভগবান যে নাম কে বলে জন্ম জন্ম মুনি যত্ন করায় যখন মুনি ঋষিরা জন্ম জন্মান্তর তক যত্ন করে তখন কি হবে অন্তরাম কহি তবে অন্তিম সময়ে ভগবানের নাম তবে অন্তিম সময়ে বেরবে তো বেরবে না আর অন্তরাম কহি আবত নাই যদি একবার অন্তিম সময়ে ভগবান নাম নিয়ে নিয়েছে না আর সংসার মধ্যে তাকে আর আসতে হবে না বুঝতে পারছেন তো এই জন্য এখানে বিষ্ণু দূতরা বলছে বলে যে অন্তিম সময়ে যে ওই গোবিন্দের নাম নিয়েছে বহু ভাগ্যে গোবিন্দের নাম মুক্তকে বের হয় দেখো মন দিয়ে শোনা এখানে জম দূতরা তার আর্গুমেন্ট দিচ্ছে বলে গোবিন্দকে ডাকলো কখন ও ভগবান কে কোথায় ডেকেছে ও নিজের ছেলেকে ডেকেছে নারায়ণ নিজের ছেলেকে ডেকেছে ভগবানকে ডাকে নাই তখন বিষ্ণু দূত বলছে ভগবানের নাম চারি ভাবে কল্যাণ করে বলে সংকীর্তম পরিহাস্যম বা স্তোভম হেলনেন বিবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরম বিদু বলে ভগবান নাম চারি ভাবে মানে প্রথম হলো সংকীর্তম সংকীর্তম মানে ইশারা ইঙ্গিত করে যেরকম একটি ছেলের নাম কৃষ্ণ রেখে দিয়েছে কান্না রেখে দিয়েছি গোপাল রেখে দিয়েছি বারংবার তুমি কান্না গোপাল কৃষ্ণ ডাকছ এটা সংকেত এটা হলো সংকেত হ্যাঁ ধ্যান দিয়ে শোনো বলে এক সময়ে একটি জঙ্গলে কিনা 5টি চোর থাকতো কয়টা চোর থাকতো 5টি চোর থাকতো ওরা কি করতো ঠাকুরের নাম নিয়ে না চুরি করতো ঠাকুরের নাম কি ইঙ্গিত করে চুরি করতো বলে কিরকম ভাবে চুরি করতো আজকাল দেখবেন জঙ্গলে ছিল লোকরা জঙ্গল দিয়ে যেত ওই প্রথমে যে লোকটা থাকতো না যদি দেখ এই উপরে কি কথা হচ্ছে এই এই হরে কৃষ্ণ উপরে নিচে নাম উপরে দেখ হরে কৃষ্ণ হ্যাঁ দেখো আরে এখানে একটা কোনো প্লাস্টিক নিচে টর্চ মারে প্লাস্টিক নেই টর্চ মারে দোকানে টর্চ হরে কৃষ্ণ প্রথম নম্বর হলো সংকেত প্রথম যে লোকটা থাকতো না ও যখন দেখে এটা কোন লোক আসছে তখন বলতো গোপাল কি বলতো গোপাল 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 মানে যে গরুকে চালাতো চারাতো কৃষ্ণের নাম হলো গোপাল কিন্তু ও যে বলতো না একটা লোক দেখে হ্যাঁ বলতো দেখো গোপাল মানে ওই যে গরু চালাই যায় না একটু কম বুদ্ধি হয় বলে দেখো একটা লোক আসছে কিন্তু মনে হচ্ছে লোকটা বুদ্ধি একটু কম আছে আর ওই যে লোকটা যে পথিক লোকটা বলতো আরে ঠাকুরের নাম নিচে এরা তো ভক্ত আছে কিন্তু চুরি করার দাদা আর একটু আগে গেলে বলে নারায়ণ দ্বিতীয় চোরটা বললো নারায়ণ নারায়ণ মানে ঠাকুরের নাম হলো নারায়ণ হ্যাঁ নর অয়ন সমস্ত জীবের আশ্রয় কিন্তু ও বলতো নারায়ণ মানে আরে নর অয়ন মানে একটি মানুষ আসছে সাবধান হয়ে যাও দ্বিতীয় লোকটাকে হ্যাঁ দ্বিতীয় লোকটাকে সাবধান করে দিত যখন তৃতীয় লোকের কাছে পৌঁছাতো না বলে দামোদর 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 মানে দাম মানে হলো পয়সা উদর মানে কোমর তৈয়ার পয়সা আছে মনে হচ্ছে হ্যাঁ ও বলতো দামোদর দামোদর কিন্তু ওরা কি বলতো এই এর কাছে পয়সা আছে রে যে চতুর্থ লোকের কাছে পড়তো
তো বাসুদেব মানে বাসুদেব ছিল বাসুদেব কিন্তু ও বলছে বাঁশ আনো আর পিটাই করতে আরম্ভ করো হ্যাঁ বাসুদেব মানে বাঁশ নিয়ে আসার মারতে আরম্ভ করো যখন পঞ্চম লোকের কাছে পৌঁছাতো না বলে হরি হরি যত কিছু আছে হরণ করে না সব হ্যাঁ চিন্তাই করে না এরা এরকম ভাবে এ মঠে কেউ নেই আমাদের ব্রহ্মচারীরা কি যে থাকে এরা আছে সে ওদের বিছিয়ে দাও কিছু থাকে এখানে বসুন আপনারা এখানে প্লাস্টিক উপরে বসুন হরে কৃষ্ণ আর যদি শোনা যদি এই আশেপাশে কাদের বাড়ি থাকে না আপনাদের বাড়ি থেকে কোনো প্লাস্টিক নিয়ে আসতে পারে প্লাস্টিক তো আমাদের সব শেষ হয়ে গেছে এই জন্য কিছু পাশে কেউ থাকে যদি কেউ লোক থাকে প্লাস্টিক নিয়ে আসো এখানে বিছিয়ে দাও বিছিয়ে দিয়ে বসো ওখানে হরে কৃষ্ণ এই জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এখানে কোন চেষ্টা করছেন আগে থেকে করতে হবে হরে কৃষ্ণ হরি বল এই জন্যে দেখুন এখানে বলছে আগে কালে না দেখুন ওরা ভগবান যে নাম গ্রহণ করেছে কিন্তু ঠাকুরকে ডাকেনি কাকে ডেকেছে নিজের ছেলেকে ডেকেছে নারায়ণ কিন্তু তা দ্বারা কি হয়েছে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি ভগবত লোকে তিনি গমন করছে এই জন্য আগে কালে লোকরা না ওই লোকদের মায়েদের বাবাদের নাম কুকুরের নাম রাখতো না কার নাম রাখতো গোবিন্দের নাম রাখতো ঠাকুরের নাম রাখতো ঠিক আছে বাড়িতে উল্টা পুল্টা নাম রাখবে না ছেলেদেরকে ঠাকুরের নাম রাখবে যতবার নিজের ছেলেকে মেয়েকে ডাকবে হ্যাঁ ততবার মুখ থেকে গোবিন্দের নাম বেরোবে বেরোলে বেরে কি হবে যে ডাকবে ওরও কল্যাণ যাকে ডাকবে ওরও কল্যাণ যে ঘরের মধ্যে ঠাকুরের নাম উচ্চারণ হবে ওই ঘরের সমস্ত পাপ গুলো নষ্ট হয়ে যাবে হ্যাঁ ঘরেতে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে বলে শ্রী বৃন্দাবন বিহারি লাল কি বলো বৃন্দাবন বিহারি লাল কি জয় জয় শ্রী রাধে ই ব্রজ চৌরাশী কোষ মে चार गाम निज धाम वृंदावन रघुपुरी बरसन नंद गाम की ब्रज समुद्र मथुरा कमल वृंदावन मकरंद ब्रज वनिता सब पुष्प है मधुकर गौरचंद्र तो আপনারা কৃষ্ণ কে 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 ভালোবাসেন কেউ ভালোবাসে না এই না হাত উঠাছেন না আরে ভালোবেসেছেন তখনই তো এখানে আসছেন তাই তো ভালোবেসেছেন তখনই তো আসছেন না ভালোবাসলে কেউ আসে না ভগবানের কথা ভালো লাগে না সবাই ভালোবেসেছে কৃষ্ণকে তখনই এখানে আসে তো আসুন যারা যারা ভালোবাসে যারা বেশি ভালোবাসে তারাই নাচবে তো আসুন Yeah, 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 yeah.
Yeah.
কে সবাই একবার হাত তুলে করে হাত তুলে কি বলবেন সবাই তালি বাজিয়ে বলবেন একবার হাত তুলে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই একবার হাত তুলে বলো একবার হাত তুলে বলো মাইক বলে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠিক আছে হরে কৃষ্ণ সবাই এবার হাত তুলে বলো বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে রাম লক্ষ্মণ সীতা বানিয়ে দিয়েছে হয়েছে কি না পূজারি জি পূজারি কোথায় গেল পূজারি পূজারি প্রভু কোথায় গেল পূজারি আসতে হয়ে গেছে না নিয়ে আসবে আমি যখন বলবো ঠিক আছে হরে কৃষ্ণ হরি বল আর দেখুন এক সময় মা যশোদা গোপালকে তিনি থপথপি লাগিয়ে তাকে ঘুম পাড়াচ্ছিল এ বাচ্চা এ প্রভুজি বসে দিবে যখন কীর্তন হবে তখন খুলবে এখন বসো ওখানে বসো ওখানে হরে কৃষ্ণ এক সময় মা যশোদাকে তিনি গোপালকে তিনি ঘুম পাড়াচ্ছে কিন্তু কি বলে বলে রামের কথা শুনিয়ে শুনিয়ে যেরকম মায়েরা ছেলেদেরকে গল্প শুনিয়ে ঘুম পাড়ান সেরকম মা যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছে বলে গোপাল কৃষ্ণ বলছে হুম বলে এক সময় দশরথ নামক এক রাজা ছিল কৃষ্ণ বলে হুম বলে বাড়িতে সব সুখ ছিল কিন্তু বাড়িতে একটি অভাব ছিল বাড়িতে কোনো সন্তান সন্ততি নেই এই জন্য দশরথ মহারাজ খুব দুঃখী বলে হুম এই জন্য একবার কি হয়েছে এনার নাম হলো দশরথ কি নাম দশরথ দশরথ মানে কি
চার রথ দশ দিকে যেত। হ্যাঁ, তিনি এত পরাক্রমী ছিলেন দশরথ মহারাজ। নিয়ম হলো যদি একশো কেউ অশ্বমেধ যজ্ঞ করে তিনি একমাত্র ইন্দ্র আসনে বসতে পারে, অথবা ইন্দ্র আসনে সবাই বসতে পারবে না। কিন্তু যখন দশরথ মহারাজ তিনি স্বর্গে যেতেন, শ্রী ইন্দ্র তিনি আধা আসন তিনি ছেড়ে দিতেন দশরথ মহারাজের জন্য, আধা আসন। আর যখন তিনি স্বর্গে যেতেন, ইন্দ্র এনার গলায় একটি পারিজাত ফুলের একটি মালা পড়াতেন, আর ওই যে পারিজাত ফুল কখনো শুকায় না, ওই ফুল কখনো শুকাবে না, সব সময় তাজা থাকবে। আর একটি ফুলের মধ্যে এত শক্তি, তুমি ওর কাছে যা কিছু চাইবে ফুল তোমাকে সব কিছু দিতে পারে, এত ওর মধ্যে শক্তি ছিল। এখন একবার তিনি গিয়েছিলেন স্বর্গেতে, তিনি সিংহাসনে বসেছেন, আধা সিংহাসনে ইন্দ্রের, ইন্দ্র ওনার গলায় একটি পারিজাতের ফুল মালা দিয়েছেন, আর তিনি যখন স্বর্গ থেকে আসতেন ওই ফুলের মালাটা নিয়ে আসতেন। কেন? ওনার যে পত্নী কৌশল্যা কই কই সুমিত্রাকে দেখাতেন, বলে দেখো আমি স্বর্গে গিয়েছিলাম আর ওখান থেকে পারিজাতের ফুলের মালা আমি নিয়ে এসেছি, আর পত্নীরা দেখে খুব খুশি হত। এখন তিনি ওখানে বসেছেন, ওনার গলায় একটা মালা পড়িয়েছে, আর তিনি যেরকম গলায় মালা পড়ালে কি করে আবার খুলে রেখে দিয়ে খুলে রেখে দিয়েছিলেন। যখন তিনি আসছিলেন ওই মালা আনতে ভুলে গেছে, যখন ভুলে গিয়েছে একটু দূরে এসে মনে পড়ছে এই মালা তো ভুলে গেলাম, এখন গেলে কৌশল্যা কই কই সুমিত্র বলবে যে ফুলের মালা কোথায়। আবার তিনি ফিরেছেন, যখন ফিরেছেন দেখেন ইন্দ্র যেখানে বসেছিলেন ওই জায়গাটাকে না পরিষ্কার করছে। হ্যাঁ, দশরথ মহারাজ যে সিংহাসনে বসেছিলেন রত্ন সিংহাসনে ওইটাকে পরিষ্কার করাছে। তিনি জিজ্ঞাসা করলেন কি তোমরা এই জায়গাটাকে পরিষ্কার করছে কেন? তখন বললেন ইন্দ্র দেখুন আপনি কোনো খারাপ মনে করবেন না, আপনি এখানে বসেছিলেন না, আপনার সন্তান নেই, এই জন্য আপনি এই যে জায়গাতে বসেছিলেন ওই জায়গাটা অপবিত্র হয়ে গেছে, আপনি মনে কিছু খারাপ মনে করবেন না। এখন তুমি এত দুঃখী হয়েছেন, আমি হলাম দশরথ, দশরথ মানে যার দশ দিশায় রথ চলে, অত্যন্ত পরাক্রমী দশরথ মহারাজ, কিন্তু সন্তানহীন হওয়া দরুন যে জায়গায় বসেছিলাম ওই জায়গাটাকে পরিষ্কার করছে। এ বাচ্চারা কথা বলবে না, এই আপনার এটা কাজ হলো এদের কথা বলতে না দেব। এই জন্যে তিনি খুব দুঃখী হয়েছেন, তিনি দুঃখী হয়ে এখন তিনি এসে একটি পুত্রষ্টি যজ্ঞ করিয়েছেন, যজ্ঞ থেকে পায়েসে উঠেছে, ওই পায়েসেটি তিনি নিয়ে এখন ভোগ লাগাচ্ছেন। এখন অনেক লোক আরো কিছু কিছু নিয়ে আসবে, এই জন্য আর একটু পরে যে ভোগ লাগলে ভালো লাগে, সব জিনিসগুলো এসে গেলে না তখন সবাই ভোগ লাগে। এই জন্য তিনি পুত্রষ্টি যজ্ঞ করছেন। এখানে কেউ নেই এখানে? হরে কৃষ্ণ হরি বল, ঠিক আছে হরে কৃষ্ণ। এখানে তিনি পুত্রেষ্টি যজ্ঞ করেছে, এখানে পায়েসে বেরিয়েছে। এখানে তিনি কৌশল্যা কই কই সুমিত্রা তিনি তিন রানীকে তিনি বেঁটে দিয়েছেন, যেখানে বেঁটে দিয়েছেন উপযুক্ত সময় হলে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ভগবান তিনি চতুর্বিহ রূপে এই জগতে তিনি প্রকট হয়েছেন। বলে শ্রী রাম লক্ষ্মণ কি জয়। যখন ভগবান তিনি জন্মগ্রহণ করেছেন এখন সব জায়গায় আনন্দ, সেখানে দশরথ মহারাজ খুব আনন্দ। যখন জন্ম নিয়েছে তাদের নামকরণ সংস্কার হয়েছে, প্রথম ছেলেটার নাম রেখেছে রাম, বলে রাম মানে কি, বলে রমন্তে যোগিনাম অনন্তে সত্যানন্দ চিতাত্মনি, যিনি প্রত্যেক হৃদয় মধ্যে যোগীদের হৃদয় মধ্যে তিনি রমণ করেন তিনি হলেন রাম। দ্বিতীয় ছেলেটার নাম হয়েছে ভরত, ভরত মানে বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ভক্তি দ্বারা যিনি ভরণ পোষণ করেন ওনার নাম হয়েছে ভরত। তৃতীয় ছেলের নাম হয়েছে লক্ষ্মণ, বলে লক্ষ্মণ মানে কি, বলে লক্ষ্মণম লক্ষ্মী বর্ধনম, যিনি লক্ষ্মীকে সবসময় বাড়ায়, বলে কোন কি লক্ষ্মী, বলে ভক্তিরূপী লক্ষ্মীকে যিনি সবসময় বর্ধন করেন।
আর চতুর্থ ছেলের নাম হচ্ছে শত্রুঘ্ন। শত্রুঘ্ন অর্থ হলো শত্রুদের উপরে যিনি বিজয় প্রাপ্ত করে। এখানে বড় হলে তাদেরকে গুরুকুলে পাঠানো হয়েছে, আর গুরুকুলে তারা চৌষট্টি দিনেতে চৌষট্টি বিদ্যাকে অধ্যয়ন করে তারা ফিরে এসেছে। যেখানে ফিরে এসেছে, এখন একদিন বিশ্বামিত্র আসে, তিনি দশরথ মহারাজকে বলেন, বলে মহারাজ আমরা জঙ্গলেতে তপস্যা করি, ভজন করি, যজ্ঞ করি, কিন্তু রাক্ষসরা আমাদেরকে যজ্ঞ করতে দিয়ে না, ওরা পায়খানা পরিষ্কার করে দিয়ে যজ্ঞের মধ্যে, আর আমাদের জীবন্ত অবস্থায় খেয়ে নিয়ে, যদি আপনি কৃপা করে রাম লক্ষ্মণকে পাঠান, তবে এরা গিয়ে তাদেরকে বধ করে আমাদেরকে যজ্ঞ যাতে করতে পারে। বলে কোনো চিন্তা নেই। তখন বিশ্বামিত্রের সঙ্গে রাম লক্ষ্মণ যায়, যাওয়ার সময় তিনি তারকাকে তিনি বধ করে। যখন তিনি বাল তিনি গিয়েছেন বিশ্বামিত্রের আশ্রমে, সেখানে যখন যজ্ঞ করেছেন, যজ্ঞতে যত রাক্ষসরা সেখানে উৎপাত করত, রাম লক্ষ্মণ তাদেরকে সবাইকে তিনি বধ করে ফেলে। বধ করে বিশ্বামিত্র বললেন, দেখো রাম লক্ষ্মণ, এখান তো একটি যজ্ঞকে তুমি পুরি করলে, এখন আর একটা যজ্ঞ মিথিলা পুরিত হচ্ছে, ওই যজ্ঞটা তোমাকেও পুরি করতে হবে। এই যখন মিথিলাপুরি যায়, মাঝখানে তিনি অহল্যা গৌতম অভিশাপে তিনি যে পাথর হয়ে জন্ম নিয়েছিলেন, প্রভুর চরণ স্পর্শে তিনি অহল্যাকেও তিনি উদ্ধার করেন। উদ্ধার করে যখন পৌঁছিয়েছেন কোথায়, জনকপুরীতে। জনক মহারাজ আগে তিনি ব্রহ্মজ্ঞানী তিনি ছিলেন, ভগবানকে তিনি নিরাকার নিরাকার বলতেন, কিন্তু যখন প্রভু রামের তিনি রূপ দেখেছেন, আর তিনি মুগ্ধ হয়ে গিয়েছেন। এই জন্য গোস্বামী বলছেন, ইনহি বিলোকত অতি হরসিতা বরবস ব্রহ্ম সুখই মন ত্যাগা। মানে তিনি প্রথমে ভগবানকে নিরাকার নিরাকার বলতেন, যখন তিনি রাম রূপ দেখেছেন না, সমস্ত ব্রহ্ম ব্রহ্ম তিনি সব ভুলে গেছেন, তখন তিনি বুঝতে পেরেছেন রাম তিনি ব্রহ্ম নয়, রাম হলেন তিনি পরম ব্রহ্ম। রাম কি? তিনি পরম ব্রহ্ম রাম। তিনি তখন প্রতিজ্ঞা করলেন, বলে কি প্রতিজ্ঞা করলেন, বলে আমার মেয়ে যে জানকী আছে, হ্যাঁ, তার সঙ্গে বিয়ে হবে, যদি সেখানে একটা ধনুষ ছিল, ছিন ধনুষ, এই ধনুষকে উঠিয়ে যদি কেউ প্রত্যন্তা চড়াই দিয়ে, তবে ওর সঙ্গে আমার মেয়ে জানকীর বিয়ে হবে। বলে তিনি এইটা প্রতিজ্ঞা কেন করেছিলেন, বলে কারণ হলো ওই যে ধনুষটি ছিল, 400 ব্যক্তি ওই ধনুষকে উঠিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। একদিন কি হচ্ছে, মা শ্রী সীতা যখন ছোট ছিলেন না, ওই ঘরকে পরিষ্কার করত, পোতা লাগাতো ঘরটাকে, আর লাগাতে লাগাতে কি করতো, এক হাতে ওই ধনুষটাকে উঠে নিত, উঠিয়ে ওর নিচে ওই পরিষ্কার করত। জনক মহারাজ দেখলেন, আরে আমার মেয়ের মধ্যে এত শক্তি যে ধনুষকে 400 ব্যক্তি উঠায়, আমার মেয়ে একটি হাতে উঠিয়ে দিয়ে, মানে হলো আমার মেয়ে সাধারণ নয়, আমার মেয়েটা মনে হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী, সাক্ষাৎ নী লক্ষ্মী স্বরূপ আমার মেয়েটি। এখন লক্ষ্মী সঙ্গে কে বিয়ে করবে, নারায়ণ, নারায়ণ বিয়ে করবে, কিন্তু আমি বুঝব কি করি নারায়ণ, যদি এই ধনুষটি যদি কেউ উঠাতে পারে, তখন আমি মনে করবো ওই হলো নারায়ণ, ওই হলো নারায়ণ। কিন্তু যখন রাম লক্ষ্মণ এসেছে, ওই রামের রূপ দেখে না তিনি মুগ্ধ হয়ে গিয়েছেন, তিনি ব্রহ্মসুখকে ভুলে গিয়েছেন, তখন তিনি বুঝতে পেরেছেন রাম তিনি সাধারণ ব্যক্তি নন, রাম হলেন সাক্ষাৎ তিনি নারায়ণ, হলেন শ্রী রাম। এখন রাম লক্ষ্মণ এবং শ্রী বিশ্বামিত্রকে তিনি একটি সুন্দর বাগিচা ছিল, ওই বাগিচাতে তাদেরকে স্থান দিয়েছে। এখানে রামচন্দ্রকে লক্ষ্মণকে বিশ্বামিত্র বলেছেন, সকাল সকালে যাও বাগিচা থেকে ফুল তুলে নিয়ে আসো, আমার আমি ঠাকুরের পুজো করব। যখন রামচন্দ্র বাগিচার মধ্যে প্রবেশ করছেন না, বাগিচা এত প্রসন্ন হয়ে গেছে, হ্যাঁ এত প্রসন্ন হয়ে গেছে, কেননা আজ ঠাকুর আজ তিনি প্রবেশ করছেন, তখন ফুলগুলো নিজে থেকে প্রভু রামের হাতে তিনি সমর্পিত হচ্ছে, তিনি তুলছে না, ফুল নিজেরা এসে সমর্পিত হচ্ছে। কিন্তু রামচন্দ্র যে ফুল তুলছেন, কোন ফুলকে তুলছেন, যে ফুলগুলো ফুটে আছে,
কিন্তু যে কড়িগুলো ও তুলছে না, এখানে যে কড়িগুলো ছিল না কান্নাকাটি করতে আরম্ভ করছে। বলে আজকে যদি আমরা ফুটেতাম, হ্যাঁ ফুটে থাকতাম, প্রভুর আম আমাদেরকে স্বীকার করত, কিন্তু আমরা ফুটে নাই বলি ঠাকুর আমাদেরকে স্বীকার করছে না। যে কড়িগুলো কান্নাকাটি করতে আরম্ভ করেছে, এখানে পিছনে পিছনে লক্ষ্মণ যাচ্ছিলেন। লক্ষ্মণ কে? বলে লক্ষ্মণ হলেন গুরু। বলে গুরুর কি কাজ? বলে গুরুর কাজ হলো শিষ্যকে উপযুক্ত বানিয়ে তাকে গোবিন্দ সেবায় লাগা, এটা হলো গুরুর কাজ। এখানে যে কড়িগুলো কান্নাকাটি করেছে, লক্ষ্মণ বললেন তোমার কি হয়েছে, কেন কান্নাকাটি করছে গো? বলে কান্নাকাটি করবো না কি হাসতাম, যদি আমরা যদি ফুটে, হ্যাঁ আমরা যদি ফুটেতাম আমরা যদি, হ্যাঁ তখন কি হতো, ভগবান আমাদেরকে তিনি স্বীকার করতেন, কিন্তু এখানে আমরা করি না, এই জন্য ঠাকুর আমাদেরকে স্বীকার করছে না। বলে আমি আছি না, আমি তোমাদেরকে ঠাকুরের সেবায় লাগাবো। এখানে লক্ষ্মণ কি করছে, ওই যে কড়িগুলো ছিল তুলতে আরম্ভ করছে, তুলে তুলে সুন্দর একটা গুচ্ছা বানিয়েছে। বলছেন প্রভু আমার মনের মধ্যে ইচ্ছা হয়েছে তোমাকে এখানে বসিয়ে একটু শৃঙ্গার করো। বলে কোনো চিন্তা নেই, তিনি ওই কড়িগুলো নিয়ে রামের মাথায় তিনি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আর যে ফুলগুলো ফুটেছিল এখানে রামের হাতায়, আর যে কড়িগুলো ছিল কোথায়, রামের মাথায়। দেখো ধ্যান দে শুনো, বলে এর তাৎপর্য কি? বলে তাৎপর্য হলো যদি গুরুদেবের স্মরণে কেউ যায়, আমরা কড়ি হলেও, কড়ি মানে কি, আমাদের মধ্যে কোনো গুণ নেই, আমাদের মধ্যে কোনো গুণ নেই, নির্গুণ কোনো গুণ নেই, কিন্তু যদি গুরুদেবের স্মরণে যদি আমার যাই, গুরুদেব তিনি কি করবেন, আমাকে গোবিন্দ সেবায় লাগিয়ে দিবে, গোবিন্দ সেবায় লাগিয়ে দিবে। কিন্তু যদি ফুটেও আছি মানে সর্বগুণ সম্পন্ন, কিন্তু যদি গোবিন্দ, যদি গুরু স্মরণে না যাই, তুমি গোবিন্দ সেবায় লাগতে পারবে না, গোবিন্দ তোমাকে স্বীকার করবেই না, গোবিন্দ তোমাকে। এই জন্য নিয়ম হলো গুরুদেবের স্মরণে যেতে হয়, বিনা গুরু ছাড়া জীবের কখনো কল্যাণ হয় না। এই জন্য গুরু মন্ত্র যদি গ্রহণ না করি না কানের মধ্যে, এ শরীর পবিত্র হয় না। কেন এ শরীরটাকে বলছে ক্ষিতিজ পাপ গগন সমীরা পঞ্চ রচিত ইয়ে অধম শরীরা। গোস্বামী তুলসীদাস বলছে এই শরীরটি হলো অধম শরীর। অধম মানে কি, মানে কি, শরীরের মধ্যে নয়টি দরজা আছে, কয়টি দরজা আছে, নয়টি দরজা আছে। সকালে উঠে দেখবেন নাক দিয়ে খারাপ জিনিস বেরোচ্ছে, চোখ দিয়েও সেই খারাপ জিনিস, কান দিয়ে, মুখ দিয়ে, হ্যাঁ গন্ধ, আর নিচে দিয়ে তো গন্ধই গন্ধ বেরো হয়, হ্যাঁ। আর দেখবেন গরমের সময় যেখানে ঘাম হয়ে দেখবেন প্রত্যেক রোম থেকে, হ্যাঁ প্রত্যেক রোম থেকে গন্ধই গন্ধ বেরো হয়। কিন্তু এই অধম শরীর পবিত্র কখন হবে, যখন গুরু থেকে মন্ত্র গ্রহণ করব, তখন এই শরীরটি পবিত্র। না তো গুরু থেকে যদি মন্ত্র গ্রহণ না করা হয়, সিধা নরকে যাবে, আর কোথায় তোমাকে কেউ রুখতে পারে না, সিধা নরকে যাবে। কিন্তু যদি গুরু থেকে মন্ত্র গ্রহণ করা হয়, তখন সিধা বৈকুণ্ঠ যাবে। কেননা তিনি গুরুদেবের তুমি স্মরণেতে এসেছ, তিনি তোমাকে ঠাকুর কাছে নিয়ে যাবে, গুরুদেব তিনি ঠাকুরের কাছে নিয়ে যাবে। এখানে কি হয়েছে, এখানে ওই বাটিকাতে মা সীতাও ফুল তুলতে এসেছিল গৌরী পূজা করতে। এখানে জীবনে প্রথমবার রাম লক্ষ্মণের সেখানে মিলন হয়, রাম তিনি সীতাকে চিনতে পেরেছেন, সীতা তখন রামকে চিনতে পেরেছেন। ইনি হলে আমার প্রভু, আর ইনি হলেন আমার শক্তি, চিনতে পেরেছে, চিনতে পেরে এখন ওই ধনুষ যজ্ঞতে বড় বড় রাজারা সেখানে এসছে, হ্যাঁ বড় বড় রাজারা এসছে, তারা নিজের নিজের পরাক্রম দেখাচ্ছে ধনুষকে উঠাবার জন্য। কিন্তু বড় বড় পরাক্রমীরা উঠাবে কি, ধনুষটাকে নাড়াতেই পারলো না, নাড়াতেই পারলো না। কিন্তু জনক মহারাজ ওখানে বসে আছে, ও দেখছেন যারা উঠাতে পারবে না ওরাই চেষ্টা করছে, কিন্তু যে উঠাতে পারবে না ও চুপচাপ বসে আছে, কে, রাম। তিনি জানেন ধনুষটাকে বলে রামই উঠাবে, কেন তিনি বুঝতে পারছেন ইনি ব্রহ্ম নন, ইনি হলেন পরম ব্রহ্ম, তিনি সব কিছু বুঝতে পারছেন। কিন্তু এখানে একটি উদাহরণ দিচ্ছে, উদাহরণ দিচ্ছেন যখন কেউ উঠাতে পারলো না, বলে রামকে উঠাবে কি করে, তিনি একটি উদাহরণ দিচ্ছেন।
দেখুন যে ডান্ডা আছে না ঝান্ডাটা কোথায় থাকে পাতাকাটা কোথায় থাকে ডান্ডার উপরে পাতাকা থাকে প্রথমে ডান্ডা উঠলে পরে পাতাকাটা উঠবে এখানে উদাহরণ দিচ্ছে ও পাতাকা স্বরূপকে বলে রাম বলে ডান্ডা স্বরূপকে বলে লক্ষ্মণ লক্ষ্মণ উঠলে পরে রাম উঠবে নতুবা উঠবে না প্রথমে লক্ষ্মণকে উঠাতে হবে এখানে দস্তিনী জনক মহারাজ একটু কঠোর বাণী বলে দিয়েছে কি বলেছেন মনে হচ্ছে পৃথিবী বীর শূন্য হয়ে গিয়েছে যে ধনুষটাকে আমার মেয়ে সীতা এই হাতে উঠিয়ে নিয়ে আর এখানে এত বড় বড় রাজারা বসে আছে এই ধনুষটাকে কেউ নাড়াতেও পারলো না দু মিনিট পর ডাকলো এই ধনুষটাকে কেউ নাড়াতেও পারলো না হ্যাঁ মনে হচ্ছে পৃথিবী বীর শূন্য হয়ে গিয়েছে আর এইটুকু শুনতেই ওখানে লক্ষ্মণ ছিল লক্ষ্মণ কে বলে অনন্ত নাম তিনি অনন্ত স্বরূপ হ্যাঁ দেখবে একটি মণিধর সর্প থাকে যার মাথায় মণি থাকে আর যদি মণিটাকে কেউ যদি ছেড়ে দিয়েছে ও সাপ খেয়ে নেবে তাকে অতএব অনন্ত দেব হলেন তিনি মণিধর সর্প মণি সদৃশ কে বলে রাম আর যদি রামকে একটু কে কিছু বলেছে না লক্ষ্মণ কিছুতেই ছাড়তে পারে না লক্ষ্মণের ক্রোধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছেন বলে মহারাজ জনক আপনি চুপ থাকুন এত বড় কথা পৃথিবী বীর শূন্য হয়ে গেছে আমার ছোট বয়সে এইরকম কত ধনুষকে খেলতে খেলতে ভেঙে ফেলেছি এই ধনুষের কি কথা এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটি কচ্চা ঘড়ার মতো আমি উঠিয়ে তাকে চকনাচুর করতে পারি হ্যাঁ এই ধনুষের কথা কি বলছে এত বড় কথা আপনি জানেন না এখানে কে বসে আছে সাক্ষাৎ আমার প্রভু রামচন্দ্র এখানে বসে আছেন এত বড় কথা পৃথিবী বীর শূন্য হয়ে গেছে যখন বলেছেন না তখন যে রাম ছিল ভগবান রাম লক্ষ্মণ বলে যে লক্ষ্মণ চুপ করে বস এখানে গুরুদেব বসে আছে না প্রথমে গুরুদেব আদেশ দিলে তো কিছু করবো হ্যাঁ আমি জানি তুমি হলো অনন্ত দেব যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড বিধিনি মাথার উপরে সরিষার মতো ধারণ করে আছেন আমি জানি তুমি অনন্ত দেব কিন্তু যদি ধনুষটা তুমি ভেঙে ফেলো উঠে ফেলো তা আমার কি হবে কেন ধনুষটাকে যে উঠাবে ওর সঙ্গে সীতার বিয়ে হবে না আর তুমি যদি ধনুষটা উঠা আমার কি হয় বলো এক চুপ করে বসে যাও এখানে গুরুদেবকে আদেশ দিতে যাও এখানে সময় দেখে বিশ্বামিত্র তিনি রামকে বলছেন বেটা রাম যাও তুমি ধনুষকে উঠিয়ে জনক মহারাজের হৃদয়ে যে তাপ মানে দুঃখ আছে ওই দুটাকে দূর করো এখানে গুরুদেবের আদেশ দিয়ে দেখুন এখানে শিক্ষা দিচ্ছেন যেপর্যন্ত গুরু তোমার তুমি সর্বসমর্থ হলেও বিনা গুরু আদেশ ছাড়া যদি কিছু করতে যাও ফেল হয়ে যাবে রামচন্দ্র সর্বসমর্থ তিনি কিন্তু সেখানে চুপচাপ বসে আছে কিছু করছে না বলে কেন বলে গুরুদেব আদেশ দেন গুরুদেব তিনি আমাকে আদেশ দেননি মানে গুরু ছাড়া না বিনা আদেশ ছাড়া যদি কিছু করো সেখানে সব ফেল হয়ে যাবে এখানে গুরুদেব আদেশ দিয়েছে এখানে গুরুদেবের তিনি আদেশ পেয়ে ধীরে 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 হ্যাঁ ভগবান রাম তিনি ধীরে 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 আগে যাচ্ছেন আর সামনে মা জানকী সীতা তিনি দাঁড়িয়ে আছেন বরমালা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন গলায় তিনি মালা পড়াবেন যখন যাচ্ছেন আগে তখন মা জানকী এখনো তিনি খুব চিন্তায় পড়ে গেছেন বলে কি চিন্তায় পড়ে গেছেন বলে রাম কি ধনুষটাকে উঠাতে পারিল বলে কেন ওনার মনের মধ্যে শঙ্কা কেন হয়েছে বলে কারণ হলো রামচন্দ্র যখন বাগিচাতে তিনি ওই ফুল তুলতে গিয়েছিলেন তিনি ফুল তুলছিলেন না ফুল এনার হাতে স্বয়ং সমর্পিত ফুল হয়েছিল হ্যাঁ সকালে সময় ছিল সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া বইছে কিন্তু তখন রামের শরীর থেকে ঘাম বেরোছিল মানে তিনি এত কোমল শরীর ওনার এত কোমল শরীর তখন শরীর থেকে ঘাম বেরোছে এত কোমল এই জন্য সীতা তিনি চিন্তা করছেন যে এত কোমল এত বড় ধনুষকে উঠাতে পারবে যাকে 400 ব্যক্তি উঠিয়ে নিয়ে যায় এখানে মা জানকী রামের কোমলতাকে স্মরণ করতে করতে যদি ইনি ধনুষ না উঠিয়ে পারে আমি কাকে বিয়ে করব তখন তিনি নিজের প্রাণকে ত্যাগ করতে যাচ্ছেন এখন সীতার মনের ভাব বুঝে না রামচন্দ্র তিনি তাড়াতাড়ি করতে আরম্ভ করছে বলে ধনুষ ভাঙার আগে যদি সীতা প্রাণ ত্যাগ করলো ধনুষ ভেঙেটা কি হবে
এইজন্য তিনি তাড়াতাড়ি গিয়েছেন, গিয়ে সঙ্গে সঙ্গে ধনুষ উঠে তিনি উঠিয়ে দিয়েছেন। আর যখন তিনি প্রত্যঞ্জা চড়াতে গিয়েছেন, ওই যে ধনুষটি ছিল একদম দুখণ্ড, আর যখন দুখণ্ড হয়ে গেছে, হ্যাঁ, তখন এই শব্দ শুনে পরশুরাম স্বয়ং তিনি সেখানে উপস্থিত হয়ে গেছিলেন, তার শব্দ তিনি শ্রবণ করে। এখানে জনক মহারাজ এত প্রসন্ন হয়ে গিয়েছে, তিনি সুনয়নাকে বলছেন, সুনয়না তাড়াতাড়ি নিয়ে আসো সীতাকে, তুমি সীতাকে তাড়াতাড়ি নিয়ে আসো। রামচন্দ্র গলায় তিনি মালা ডালেন, এখানে তিনি সীতা দেবী সুন্দর তিনি মালা নিয়ে প্রভু রামের গলায় পড়াতে নিয়ে আসেন। যেখানে নিয়ে আসতেন এখানে সীতা তিনি কতটুকু বলে রামের কাঁধ পর্যন্ত, রাম তিনি মুকুট পড়িয়েছেন, এখানে সীতা মাতা তিনি ওনার গলায় মালা পড়াতে যাচ্ছে, কিন্তু হাত আর যাচ্ছে না। যেখানে হাত আর পৌঁছাচ্ছে না, মা সীতা এরকম ভাবে দাঁড়িয়ে আছে। এখন সীতার যে সখীরা ছিল এখানে রামের কানে বলছে, বলে রাম একটু মাথা নিচু করো না, মাথাটা একটু নিচু করো, সীতা দেবী দেখো হাত নিয়ে ফুল মালা নিয়ে দাঁড়িয়ে আছে। রাম বললো কি, রঘু কুল রীতি সদা চলিয়াই, প্রাণ যায় বড় বচন না যায়, তুমি জানো আমি কার ছেলে, সাধারণ ঘরের ছেলে নই, আমি দশরথ মহারাজের ছেলে, মাথা নিচু করব, আমার বাবার চার দশ দিশায় ও রথ চলে, আমি এখন বিয়ে হয়নি, এখন বলছে মাথা নিচু করতে, আমি মাথা নিচু করবো না, আমি তো এরকম দাঁড়িয়ে থাকি। রাম তো এরকম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মা সীতা ফুল মালা নিয়ে পড়াতে পারছে না, এখন রামচন্দ্র কি করবে। এখানে তিনি লক্ষ্মণকে বলছে, লক্ষ্মণ তুমি কিছু ব্যবস্থা করো। বলে কি করব, বলে তুমি ধরণী ধরে না পৃথিবী স্বরূপ। লক্ষ্মণ বলছে, প্রভু পৃথিবীটা তো দুট নাই, দু টুকরো নাই, পৃথিবীটা একটি, যদি আমি উচ্চ করি দুজন উচ্চ হয়ে যাবে, যদি নিচু করি দুজনে নিচু হয়ে যাবে, আমি এখন কি করবো। বলে তুমি তো কিছু ব্যবস্থা করো, তুমি পৃথিবী স্বরূপ। এখানে যে সীতার সখীরা ছিল না, লক্ষ্মণের কানে কানে বলছে, লক্ষ্মণ তুমি যদি আমাদের কাজ করো না, তোমার কাজ আমরা করে দেবো। লক্ষ্মণ বলছে কি করতে হবে বলো। বলে দেখো যে সীতা যেরকম সুন্দরী, ওর একটা ছোট বোন আছে, ওর নাম হলো উর্মিলা, ও কম সুন্দরী নাই, তুমি আমাদের কাজ করো, তোমার কাজ আমরা করে দেবো, ওর সঙ্গে তোমার বিয়ে করে দেবো। আর লক্ষ্মণ মুখ থেকে জল এসে গেছে, বিয়ের কথা শুনে জল এসে গেছে। বলে তুমি তো কিছু করতেই হবে, বিয়ের সম্বন্ধে না তাকে কিছু করতেই হবে। এখানে লক্ষ্মণ তিনি রামের তিনি ভাবকে বুঝে, এখানে তিনি কি করছেন, তিনি প্রভু রামের চরণে তিনি প্রণাম করতে গিয়েছেন। যখন প্রণাম করতে গিয়েছেন না, সঙ্গে সঙ্গে সীতা মাতা তিনি প্রভুর গলায় তিনি মালা পরিয়ে দিয়েছেন। দেখুন যেখানে মা সীতা দেবী রামের গলায় মালা পড়ব না, সবাই উল্লু ধ্বনি দিবেন আর হাতে তালি বাজাবে, কি করবা, উল্লু ধ্বনি দিবে আর হাতে তালি বাজাবা, যখন গলায় মালা দিবে। আরে কোথায় গেলে নিয়ে আসো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে
কথা তিনি বুঝতে পেরেছেন তখন লক্ষ্মণ তিনি রামের চরণে তিনি এই দিতে হবে।